আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে একটা আলোচিত স্বৈরাচারের দোষর হাসানুল্লাহ কিনু বিগত কয়েকদিন যাবত বিভিন্ন মামলায় রিমান্ডে আসছে। সর্বশেষ তাকে মোহাম্মদপুর থানার একটি মামলায় রিমান্ড নেওয়া হয়েছিল। সেই মামলা থেকে আজকে আদালতে বিজ্ঞ আদালতে একটি লালবাগ থানা একটি হত্যা মামলায় তাকে উপস্থাপিত করা হয়। প্রথমে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় সে যেহেতু এধারনামী আসামি তাকে গ্রেপ্তার দেখান। গ্রেপ্তার দেখানোর পরে পরবর্তীতে তার তদন্তকারী কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই রিমান্ডে তদন্তকারী কর্মকর্তা বলেন যে এজাহারনামী আসামি হাসানুল্লাহ কিনু তিনি গত 18/7/24 তারিখে ছাত্র জনতার যে একটি মিছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে মিছিল সেটা আজমপুর সরকারি বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিল, সেখানে পুলিশ গুলি করে। এক গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র কমলমতি ছাত্র সাইফুল্লাহ খালিদ সাইফুল্লাহ পেটে এবং মাথায় গুলি লেগে নিহত হয়। এই মামলায় বাদী তার পিতা, এই মামলায় আসামি করা হয় হাসানুল ইসলাম সহ আরো অনেককে এবং শেখ হাসিনাও এই মামলার আসামি। তো ওই মামলায় আসামি যেহেতু এজাহারনামী আসামি তাকে মামলায় গ্রেপ্তার করে রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত এই রিমান্ডের দরখাস্ত বিষয়টি শুনেন এবং এজাহার ও পর্যালোচনা করেন। অপরপক্ষে আসামির পক্ষে আইনজীবী উপস্থিত ছিল, তালা ওকাতামা দিয়ে তাদের আসামির পক্ষে রিমান্ড বাতিল পূর্বক দাবি নিয়ে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলার গুণাগুণ এবং রিমান্ডের বিষয়টি সামনে এনে এবং এই মামলার সঙ্গে এই আসামির সংশ্লিষ্টতা এবং আরও তথ্য উপাত্ত পাওয়ার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আসামি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই আসামি আপনারা জানেন যে হত্যাগুলো হয়েছিল, যে সাধারণ ছাত্ররা মারা গেল, তাদেরকে গুলি করে মারা হলো, যে বাচ্চাদেরকে, এই হত্যার বিরুদ্ধে যে অপরাধমূলক ষড়যন্ত্র সেটা গণভবনে বসে শেখ হাসিনার সঙ্গে এই 14 দলের নেতারা বসে যে আলোচনা করেছিল এবং কঠোরভাবে নিধন করার জন্য এবং এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে ঘোষণা করেছিল তার মধ্যে প্রধান ভূমিকা পালন করেন এই হাসানুল্লাহ।